হাই ফ্রেন্ডস, বিরিয়ানি আমরা প্রায় সকলেই খেতে ভালোবাসি। বিরিয়ানির সাথে যদি থাকে চিকেন চাপ তাহলে কেমন হয় বলুন তো? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাপের রেসিপি। তাহলে দেখে নিন কীভাবে বানাই চিকেন চাপ। চিকেন চাপ বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 10 গ্রাম কিশমিশ, 20 গ্রাম পোস্ত, 10 গ্রাম চারমগজ, 10 গ্রাম কাজু বাদাম। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন দুধ দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। প্রতিটা পিসের ওজন 150 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল, 2 টেবিল স্পুন সিদ্ধ করে বাটা পেঁয়াজ, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টেবিল স্পুন আদা বাটা, পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই, আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ পোস্ত ও চালমগজের পেস্টটা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলাপ জল ও কেওড়া জল। এবার চিকেনের সাথে সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে ঢাকনা দিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এটা সবথেকে বেশি ভালো হয় যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখা যায়। 4 ঘন্টা পর হাই ফ্লেমে একটা পাত্র গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গাওয়া ঘি। এবার গাওয়া ঘিটা গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে 3 থেকে 4 মিনিট অন্তর অন্তর চিকেন পিসগুলো উল্টে পাল্টে দিতে হবে, যাতে এই গ্রেভির মধ্যে চিকেনের দুদিকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেন পিসগুলো একবার উল্টে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জয়িত্রী জায়ফল ও সামরিচ গুঁড়ো। মাঝে মাঝেই খুন্তি দিয়ে হালকা হাতে নিচেটা এইভাবে নেড়ে দিতে হবে, যাতে গ্রেভিটা নিচে বসে গিয়ে পুড়ে না যায়। চিকেন চাপ বা মাটন চাপ জেনারেলি স্লো কুকিং প্রসেসে রান্না করা হয়, তাই একটু সময় নিয়ে চিকেনটাকে রান্না করতে হবে। আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করলে চাপের টেস্টটা কিন্তু দারুণ আসে। এখানে একটা কথা বলে রাখি, আগে বিরিয়ানি বা চিকেন চাপ এই ধরনের মোগলাই ডিশগুলো বানানোর জন্য ডালডা ব্যবহার করা হতো। এখনও রেস্টুরেন্টে চিকেন চাপ বানানোর জন্য ডালডা ব্যবহার করা হয়, তাই আপনি যদি ডালডার ফ্লেভার পছন্দ করে থাকেন তেলের সাথে অল্প ডালডা মিশিয়েও এই চিকেন চাপ বানাতে পারেন। আর চাপ বানানোর সময় একটু ডালডা দিলে টেস্টটা আরও ভালো আসে। এতে কিন্তু জল দেবেন না, এই মশলা গ্রেভিটার মধ্যেই রান্না করতে হবে। তবুও রান্না করতে করতে যদি মনে হয় যে গ্রেভিটা একদম ড্রাই হয়ে এসেছে, সেই পর্যায়ে একদম অল্প উষ্ণ গরম জল দিতে হবে। প্রায় 25 মিনিট লো ফ্লেমে রান্না করার পর এখন চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভি থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন জয়িত্রী জায়ফলের গুঁড়ো। এবার ফ্লেমটা অফ করে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেস্ট হতে দেব, তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন চাপ। এটা বিরিয়ানি, রুটি, নান, পরোঠা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, বাই।